মধুসূদন নিজের এক পুরনো বন্ধু সুরেন্দ্রর বাড়িতে থাকতে আসলো। মধু নিজের বন্ধুর ব্যাপারে অনেক শুনেছিল যে ও অনেক উন্নতি করেছে, কিন্তু এটা প্রথমবার যে ও ওর উন্নতি নিজের চোখে দেখছিল। আরে সুরেন্দ্র, তুই তো অনেক উন্নতি করেছিস ভাই, অনেক দামি জিনিস তুই গুছিয়েছিস দেখছি। আমার কথার ভুল বুঝিস না, কিন্তু তোর এই উন্নতিতে আমি অনেক খুশি হয়েছি। আরে থাক থাক, আমাকে লজ্জা দিস না। আরে এই তোর হাতে কি হয়েছে? ও কিচ্ছু না, একটুখানি আঘাত লেগেছিল। আরে এটা কি সুরেন্দ্র, তোর এই রাজপ্রাসাদের মতো বাড়িতে এত বড় একটা কুয়ো, এটা কেন রেখেছিস? আরে 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 ওখানে যাস না, ওটাকে ছেড়ে দে। আরে ঠিক আছে ভাই ঠিক আছে, আমি যাব না। কেন, কোনো বিশেষত্ব আছে নাকি এটার? না 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 ও না, আসলে কি জানিস তো, ওর দেওয়াটা কাঁচা, সেই জন্য যে কোনো সময় ওটা ভেঙে যেতে পারে, সেই জন্য বললাম। তা এটাকে এখনো সরাসনি কেন ভাই? সরাবোখনি, তুই চল ভেতর চল, তোর বৌদি তোর জন্য পায়েস বানিয়েছে। এটা কি? মনে হচ্ছে কুয়োর ভিতরে কিছু একটা আছে। এ সুরেন্দ্র, এই কুয়োটার কাছে এত রাত্রে কি করছে? অনেক অদ্ভুত ব্যাপার, কিন্তু আমার কি? তাহলে ঘুম কেমন হয়েছিল ভাই? খুব ভালো। কি হলো, রাত্রে ঘুম হয়নি? না না তেমন কিছু না বন্ধু। ওই কুয়োর কাছে তুই? কুয়োর কাছে? কুয়োর কাছে কি? কিছু না কিছু না কিছু না কিছু না ভাই, আজকে যাত্রা খুব ভালোই হবে, ওয়েদারটা খুব ভালোই লাগছে। এটা তো কারোর কান্নার শব্দ মনে হচ্ছে, এটা তো কুয়োর ভেতর থেকে আসছে। সুরেন্দ্র বারণ করেছিল, কিন্তু কিন্তু ভেতরে যদি কেউ পড়ে থাকে? না না, আমাকে দেখতেই হবে। কান্নার শব্দ তো ভেতর থেকেই আসছিল। আরে ভেতরে কে আছেন? কেউ একজন তো আছে। শোনো ভাই, তুমি ঠিক আছো তো? কি করব কি করব, আমি এখন কি করব? ওটা কি ছিল জানো? কি ছিল? তাহলে তুই ওকে দেখেই নিয়েছিস। কে কে ওটা কে ছিল? অনেক বড় গল্প, ছোট করে বলি তোকে। 5 বছর আগে আমরা অনেক গরিব ছিলাম, তুমি তো জানো ভালোভাবে। এখানে একটা ছোট বাড়িতে থাকতাম আর পাশের লোকের জমিতে কাজ করতাম। একদিন রাত্রে জমিতে কাজ করার সময় এই কুয়োর ভেতর থেকে কারোর কান্নার শব্দ শুনতে পেলাম। দেখলাম তোর ভেতরে একটা ভূত ছিল। আমি তো অবাক হয়ে গেলাম, ভূত এত ভয়ানক, জানি না কোথা থেকে কুয়োর ভেতরে এসেছিল। আমি ভয় পেয়ে তো পালাতেই লাগলাম। তখন ভূতটা বলতে শুরু করলো, দাঁড়াও, ভয় পেও না, আমি তোমাকে মালামাল করে দেব। কিভাবে? কুয়োর ভিতরে যখনই তুমি ঘোড়া ফেলবে, তুমি ঘোড়া ভর্তি সোনার কয়েন পাবে। সত্যি?
কিন্তু তোমাকেও কিছু একটা দিতে হবে। কি দিতে হবে তোমাকে? আমি শুধু একটা জিনিসের জন্যই তৃষ্ণার্থ, আর সেটা হলো মানুষের রক্ত। যখন তুমি হাত কেটে রক্তের ফোঁটা এই কুয়োর ভেতরে ফেলবে, তুমি সোনায় ভরা ঘড়া পাবে। কথাটা শুনে খুব আমার অদ্ভুত লেগেছিল, কিন্তু ওই সময় আমাদের কাছে খাওয়ার জন্য কোনো টাকা ছিল না। আমি ভাবলাম একবার চেষ্টা করে তো দেখি। অনেক সাহস যোগে আমি নিজের হাতটা কেটে নিলাম আর রক্তের বিন্দু কুয়োর ভেতরে ফেললাম। ওর কথা সত্যি হয়ে গেল আর ঘোড়া ভর্তি সোনা ওপরে উঠে এলো। ব্যাস, তারপরে আর কি? আমরা জমি জায়গা বাড়ি সব কিছু কিনলাম, বড় লোক হয়ে গেলাম, আর ওই ভূত আমাদের পোষাভূত হয়ে গেল। কিন্তু এটা তো শুধুমাত্র পাগলামি। তুই কতদিন নিজের হাত কেটে ওই ভূতকে রক্ত খাওয়াবি বলতো? এখন তোর কাছে সব কিছু আছে, ওকে যেতে দিস না কেন? এইসব এত সহজ নয় ছেড়ে দেওয়া মধু, এখন তো অভ্যাস হয়ে গেছে আমাদের। একটা কথা শোন, এই কথাটা তুই কাউকে বলবি না, না হলে খুব বিপদ ঘটবে। ও আবার এসে গেছে। নাও ভূত মহারাজ, তোমার জন্য আজকের খাবার, দাও আমার আজকের পারিশ্রমিক, আর আমাকে বানিয়ে দাও সবার থেকে বড় লোক। না না সুরেন্দ্র, তুই এটা করতে পারিস না, অনেক হয়ে গেছে। এইভাবে রক্ত দিলে তুই তো মারা যাবি রে, ছেড়ে দে আমাকে, তুই এসব বুঝবি না। এই পাগলামি অনেক হয়েছে, আমি দেখবো যে তোর ভূত আজকে কি করে। এটা তুই ঠিক করলি না বন্ধু, ওকে দুঃখী করাটা একেবারেই ঠিক হবে না। কি হবে তাতে? তুই ওর জন্য অনেক কিছু করেছিস, ও তোকে অনেক কিছু দিয়েছে, এসব কতদিন করবি আর? দেখলি তো, ও দুঃখী হয়ে গেছে, এবার জানি না কি হবে। দেখবো আমি কি হবে, তুই ভয় পাস না। ও ভেতরে আসছে। হে প্রভু, এবার কি হবে? কোথায় আমার খাবার? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি এক্ষুনি দিচ্ছি। তুই কিছু করবি না সুরেন্দ্র, আমি দেখবো যে আজে কি করে। মনীষকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও মনীষকে। মা, বাবা, যদি তুমি রক্ত না দাও তাহলে আমি তোমার ছেলের কাছ থেকে নিয়ে নেব। মা, বাঁচাও, বাঁচাও মা, বাঁচাও আমার ছেলেকে, বাঁচাও। ছেড়ে দেন আমার ছেলেকে, ভুল হয়ে গেছে আমার, আমি আপনাকে নিজের রক্ত দেব, ওকে ছেড়ে দেন। আমার দরকার নেই তোমার রক্ত, তোমার ছেলের রক্ত এখন কাঁচা,
এই রক্ত আরো ভালো লাগবে খেতে। দাঁড়াও, তুমি এরকম কি করতে পারো না, ছেড়ে দাও ওই ছেলেটাকে। এটা তুই কি করলি সুরেন্দ্র? ক্ষমা করে দে বন্ধু, আর কোনো রাস্তা ছিল না। রোজ রোজ রক্ত দিতে দিতে আমি ক্লান্ত হয়ে উঠেছি। তাহলে এটা তোর আগে থেকেই প্ল্যান ছিল? ক্ষমা করে দে বন্ধু, এই জন্য আমি তোকে এখানে ডেকেছিলাম আর এসব ব্যাপার বললাম। খুব বেশি কষ্ট হবে না, কিছুদিন পরে তুই আর কিছু বুঝতেও পারবি না। না, তুই আমার থেকে দূরে থাক। না না